তো আজকে আমরা এটাকে উদ্বোধন করলাম। যারা বহিরাগত বিজয়ী বর্গ থেকে শুরু করে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে এরা সকলেই মানে বহিরাগত, তারা বাংলাকে আজকে যেভাবে অন্য দেশকে রক্ষা করতে চায় না, এরা কিষাণকে রক্ষা করতে চায় না, এরা মানুষকে করতে চায় না, বরং এরা যে কর্মসূচি সূচনা করলাম যে বাংলা মেয়ে আমরা দিদিকে চাই, এই স্লোগান আমরা দিলাম সারা পশ্চিমবাংলা ব্যাপী এই আওয়াজ চলছে। কারণ যারা আজকে যে সমস্ত রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যে দলটা আজকে একটা এসছে, এই দলটা একটা সাম্প্রদায়িক দল, এরা হিন্দু মুসলমানকে ভাগ করে বিভিন্ন জাতি জাতিদের মধ্যে ভেদাভেদ এনে এরা নির্বাচনে টিকে থাকতে চায়। এরা এখানকার মালদা পশ্চিমবাংলার সংস্কৃতি পশ্চিমবঙ্গের সমস্ত রকমের সংস্কৃতিকে এরা নিজেদের সংস্কৃতি বলে তারা মনে করলো। আমরা মনে করি এরা বহিরাগত, এরা এরা ভারতবর্ষের পশ্চিমবাংলার মাটিকে অত ভালোবাসে না। যারা মাটির মানুষ, মাটিতে জন্মেছে, আমরা তাকেই চাই, বাংলার মেয়ে মমতা ব্যানার্জিকেই চাই। কারণ এই বিজেপি সরকারে এসে অর্থনৈতিক অবস্থাকে জিরো করে দিয়েছেন এবং এরা যে সমস্ত বলছেন আমরা কেন্দ্র থেকে মমতা ব্যানার্জিকে টাকা দিই, ওনারা কোনো টাকা দেন না, আমরা যেটা স্টেট থেকে তুলে পাঠাই সেখান থেকে একটা অংশ আমাদেরকে দেয়, আমাদের টাকা আমাদেরকে দেয়, মোদীর নিজের ঘর থেকে কোনো টাকা দেন না উন্নয়নের ক্ষেত্রে। ইনারা দু তিনটি স্লোগান দিয়েছেন, একটা স্লোগান হচ্ছে যে আমরা আসতে গেলে যারা ভারতবর্ষের বহিরাগত যারা আছেন তাদেরকে আমরা এখান ভারতবর্ষের মাটি থেকে তাদেরকে আমরা সরিয়ে দিয়ে পাকিস্তান পাঠিয়ে দেবো। এরা মুসলিমদেরকে মানে মানুষ বলে মনে করছেন না, এরা মানুষকে নিয়ে ঘৃণা করছেন। ফলে আজকে আমরা একসঙ্গে ছোটবেলা থেকে বড় হয়েছি, উনাদের নামাজ যখন পড়েন আমরা সেখানে উপস্থিত থাকি, যখন আমাদের দুর্গাপূজা হয় তখন উনি যান। দিলীপ ঘোষ বলছেন দুর্গা আবার করতে গেলো, আজকে বাংলার মানুষ সেটা প্রমাণ করে দিবে দুর্গা কোথা থেকে এলো। দুর্গাকে নিয়ে যারা খেলা করে, যে রামচন্দ্র দুর্গাকে আরাধনা করে রাবণকে বধ করেছিলেন, আবার উনি বলছেন ইতিহাসে রাম কোথা থেকে এলেন, উনাকে লেখাপড়া করতে বলুন, একটু পড়ার দরকার আছে আমার মনে হয়, উনি কিছু জানেন না, উনি জ্ঞানীর লোক, উনি বলছেন বিদ্যাসাগর লিখেছে সহজ পাঠ, এরকম মূর্খ পৃথিবীতে দেখা যায় না। কারণ দিলীপ ঘোষ এটা জানেন না যে বিদ্যাসাগর বর্ণ পরিচয় লিখেছে। মানিকচকের কার সাথে লড়াই হবে? বিজেপির সাথে লড়াই হবে। মানিকচক থেকে দলে কেউ যাওয়ার মতন এখন অব্দি আমি দেখিনি প্রার্থী। মানিকচক বিধানসভা প্রার্থী আমি ঘোষণা করে দিয়েছি আজকে, সাবিত্রী মিত্র এখানে প্রার্থী হবে, অন্য কেউ নয়।